এই মুহূর্তে আমার সাথে মন্ত্রী সঞ্জয় কিষণ ডাঙরিয়া আছে, যেহেতু আজি বিজেপির প্রার্থী যে দিগন্ত ঘাটুয়ার মনোনয়ন পত্র দাখিল হব আর সেই কার্যসূচীত অংশগ্রহণ করবল উপস্থিত হয়েছে। মানে পোনে পোনে আপনার ওসলে আইসো। আজি যেহেতু বিজেপি প্রার্থীগুলির মনোনয়ন পত্র দাখিল পর্ব আরম্ভ হব, গতি আপনি আজি অংশগ্রহণ করব, গতি কি কব? মই প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো যে তেওঁ উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করলে। দিগন্ত ঘাটুয়ার মূল বন্ধু আৰু এজন পুৰণি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নিষ্ঠা এজন কাৰ্যকৰ্তা আৰু যিকোনো দায়িত্ব অতি নিষ্ঠাৰে পালন কৰি আহিছে, সেয়া ৰাইজৰ দায়িত্বই হওক বা সেয়া প্ৰাৰ্থীৰ দায়িত্বই হওক আৰু একেবাৰে সহজ সৰল এজন ব্যক্তি। তো গতিকে মই ভাবোঁ বিহালীবাসী ভাগ্যৱান যে এনে এজন প্ৰাৰ্থী পাইছে আৰু মই আশা কৰিছোঁ বিহালীবাসীৰ সকলো জাতি জনগোষ্ঠী সকলো ধৰ্মাৱলম্বী লোকে বিহালীবাসীর হওয়ার বাবে বন্ধু দিগন্ত ঘাটুয়ারক আশীর্বাদ প্রদান করিব। আর বর্তমান যে পরিবেশ আছে দিগন্ত ঘাটুয়ার ডাঙরিয়া জয় হওয়াটো নিশ্চিত, কিন্তু তথাপিও মোৰ প্রত্যেকজন কার্যকর্তাক অনুরোধ করিম যাতে সকলোৱে এইকেইদিন আমি দিনে ৰাতিয়ে সমান করে পেলাই কষ্ট করব লাগিব আর দিগন্ত ঘাটুয়ারক আটাইতকৈ বেছি ভোটৰ ব্যৱধানত আমি জয় কৰাব লাগিব। আজি আপোনালোকৰ যেহেতু মনোনয়ন পত্ৰ দাখিল কাৰ্যসূচী, যদি আনফালে চাওঁ গৌৰৱ গগৈয়ে এক বিশাল ৰোড শ্ব' তেওঁলোকে আৰম্ভ কৰিব, গতিকে এফালে আপোনালোকৰ নমিনেশ্যন হ'ব, আনফালে গৌৰৱ গগৈ কি কওক? আচলতে বিহালীবাসীয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে যে বিহালীবাসীৰ সেৱাৰ বাবে দিল্লীত এখন শক্তিশালী ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰ আছে, বিহালীবাসীর সেবার বাবে দিসপুরত এখন শক্তিশালী ভারতীয় জনতা পার্টির সরকার আছে। তো গতিকে আজি গৌরব গগৈ ডাঙরিয়ায় যি নকরক কিয় বিহালীবাসীয়ে সমন্বয়ের জড়িয়ে এই বিহালী সমষ্টিটো উন্নয়নের দিকত আগবাড়িব বিচাৰে। আর সেয়ে যেহেতু বর্তমান সরকারখনে সকল জাতি জনগোষ্ঠীক লৈ পেলায় অসমখনক আগুৱাই লৈ যোৱাৰ নিমিত্তে শক্তিশালী পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আৰু বৰ্তমান এই নিৰ্বাচনত জয় হোৱাৰ পাছত আমাৰ এই বিহালীবাসীকো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ইয়াৰ বিভিন্ন সমস্যাৰ আজি সমাধান কৰাৰ লগতে ইয়াৰ সৰ্বাংগীন উন্নতিৰ কাৰণে ক্ষিপ্ৰতাৰে কাম কৰা হ'ব আৰু সেয়েহে বিহালীবাসী সচেতন, গতিকে বিহালীবাসীয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী দিগন্ত ঘাটুৱা ডাঙৰীয়াক ভোট প্ৰদান কৰিব। এই মুহূৰ্তত আমি কথা পাতি থকা সময়লৈকে কংগ্ৰেছে কিন্তু এই মুহূৰ্তলৈকে প্ৰাৰ্থী তেওঁলোকে দিব পৰা নাই, গতিকে এই বিষয়টোক আপোনালোকে কি বুলি কব? সেয়া আচলতে তেওঁ যোৱা দিনবিলাকত তেখেতসকলে কৰি যোৱা কৰ্মৰ ফল। আচলতে ইতিমধ্যে দেশ স্বাধীনতা লাভ কৰাৰ পাছত আটাইতকৈ বেছি সময় অসমবাসীয়ে তেওঁলোককে দায়িত্ব দিছিলে আৰু সেই দায়িত্ব গ্ৰহণ কৰাৰ পাছত তেওঁলোকে আচলতে ৰাইজৰ সেৱাৰ বাবে যিদৰে তেওঁলোকৰ নিজৰ দায়িত্ব পালন কৰিব লাগিছিলে তেওঁলোকে সম্পূৰ্ণভাৱে ব্যৰ্থ হৈছে আৰু যাৰ কাৰণে আজি যিটো দলে গোটেই অসম নহয় গোটেই ভাৰতবৰ্ষত এটা সময়ত ৰাজত্ব কৰিছিল সেই দলটো আজি বহুবিলাক সমষ্টিতে তেওঁলোকে প্ৰাৰ্থী দিয়াৰ ক্ষেত্ৰত দৰবাৰ চিন্তা কৰিবলগীয়া হৈছে। নিশ্চয় ধন্যবাদ জনাইছোঁ। আৰু এনেদৰে আমি মন্ত্রী সঞ্জয় কিষণ ডাঙরিয়ার লগত কিছু কথা পাতিবলৈ চেষ্টা করলো আর তেওঁ ইতিমধ্যে যি আজি মনোনয়ন পত্র দাখিল কার্যসূচী অনুষ্ঠিত হব তাত অংশগ্রহণ করবলৈ আহি উপস্থিত হয়েছে আর ইতিমধ্যে প্রার্থী বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটুয়ার লগত গাংমো থানত তেওঁক দেখা গৈছে আর কিছু সময় পাছত তেওঁ বিশ্বনাথ চাৰিআলিলৈ যাব যি কমলাকান্ত ক্ষেত্র আছে আর তারপরা নির্বাচনী বিষয়া যি মনোনয়ন পত্র সেয়া দাখিল করব সম্পূর্ণরূপে সঙ্গ দিছে মন্ত্রী সঞ্জয় কিষণ ডাঙরিয়ার উপস্থিত থাকিব মন্ত্রী পীযুষ হাজরিকা ৰাজ্যিক বিজেপি সভাপতি ভৱেশ কলিতাকে ধৰি আন কেইবাগৰাকীও ব্যক্তি। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।